হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেলে যার নাম সায়েন্স গুরু স্যার অলোক। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি ত্রিপুরা টেট এক্সামের জন্য চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোজি থেকে বাছাই করা কিছু এমসিকিউ ও তার উত্তর নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের খুব উপকারে আসবে। তাহলে চলুন শুরু করে নেওয়া যাক আজকের এই ভিডিও। আমাদের কাছে প্রথম যে প্রশ্নটি আছে সেটি হলো, বিকাশ হলো একটি ধারাবাহিক প্রক্রিয়া, এই ধারণাটি নিচের কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত? অপশন দেওয়া আছে একীভবনের নীতি, পারস্পরিক ক্রিয়াশীলতার নীতি, আন্তঃসম্পর্কের নীতি অথবা নিরবিচ্ছিন্নতার নীতি। তো এখানে কারেক্ট আনসারটি হবে অপশন নম্বর ডি, নিরবিচ্ছিন্নতার নীতি। বিকাশ হলো একটি ধারাবাহিক প্রক্রিয়া, এই ধারণাটি নিচের যেটির সঙ্গে সম্পর্কযুক্ত সেটি হলো নিরবিচ্ছিন্নতার নীতি। তারপরের প্রশ্নটি হলো, শিশুর প্রজ্ঞার বিকাশের ক্ষেত্রে চারটি স্তর চিহ্নিত করেছিলেন। অপশন দেওয়া আছে স্কিনার, জে পিয়াজে, কোহলবার্গ অথবা এরিকসন। তো এখানে কারেক্ট আনসারটি হবে অপশন নম্বর বি, জে পিয়াজে। শিশুর প্রজ্ঞার বিকাশের ক্ষেত্রে চারটি স্তর চিহ্নিত করেছিলেন জে পিয়াজে। নেক্সট প্রশ্নটি হলো, শিশুর শিকন প্রক্রিয়াতে বাবা মার ড্যাশ ভূমিকা পালন করা দরকার। অপশন দেওয়া আছে সংবেদনশীল, স্বাভাবিক, নেতিবাচক অথবা অত্যুৎসাহী। তো এখানে কারেক্ট আনসারটি হবে অপশন নম্বর সি, নেতিবাচক। শিশুর শিকন প্রক্রিয়াতে বাবা মার নেতিবাচক ভূমিকা পালন করা দরকার। নেক্সট প্রশ্নটি হলো, যে স্তরে শিশুরা বস্তু ও ঘটনা বিষয়ে যুক্তিসম্মতভাবে চিন্তা করতে শুরু করে তা হলো, অপশন দেওয়া আছে প্রাক সক্রিয়তার স্তর, মূর্ত সক্রিয়তার স্তর, সংবেদন সঞ্চালন স্তর অথবা যৌক্তিক সক্রিয়তার স্তর। তো এখানে কারেক্ট আনসারটি হবে অপশন নম্বর বি, মূর্ত সক্রিয়তার স্তর। যে স্তরে শিশুরা বস্তু ও ঘটনা বিষয়ে যুক্তিসম্মতভাবে চিন্তা করতে শুরু করে তা হলো মূর্ত সক্রিয়তার স্তর। নেক্সট খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, সেটি হলো, ডিসলেক্সিয়া শব্দটি কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত? অপশন দেওয়া আছে রিডিং পড়ার ভারসাম্যহীনতা, আচরণগত ভারসাম্যহীনতা, মানসিক ভারসাম্যহীনতা অথবা গাণিতিক ভারসাম্যহীনতা। তো এখানে কারেক্ট আনসারটি হবে অপশন নম্বর এ, রিডিং পড়ার ভারসাম্যহীনতা। ডিসলেক্সিয়া শব্দটি রিডিং পড়ার ভারসাম্যহীনতার সঙ্গে সম্পর্কযুক্ত। তারপরের প্রশ্নটি হলো, বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের শিক্ষা দান করা উচিত? অপশন দেওয়া আছে বিশেষ বিদ্যালয়ে, বিশেষ বিদ্যালয়ের বিশেষ শিক্ষকের দ্বারা, অন্যান্য স্বাভাবিক শিশুদের সঙ্গেই অথবা বিশেষ বিদ্যালয়ে বিশেষ শিশুদের জন্য অনুসৃত পদ্ধতির দ্বারা। তো এখানে কারেক্ট আনসারটি হবে অপশন নম্বর ডি, বিশেষ বিদ্যালয়ে বিশেষ শিশুদের জন্য অনুসৃত পদ্ধতির দ্বারা। বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের শিক্ষা দান করা উচিত বিশেষ বিদ্যালয়ে শিশুদের জন্য বিশেষ শিশুদের জন্য অনুসৃত পদ্ধতির দ্বারা। তারপরের প্রশ্নটি হলো, নিচের কোনটির ব্যবহারের মাধ্যমে প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের শেখার সমস্যার সমাধান করা যেতে পারে? অপশন দেওয়া আছে সহজ ও আকর্ষণীয় পাঠ্যপুস্তক, গল্প বলার পদ্ধতি, তার অক্ষমতার ক্ষেত্রে মানানসই বিভিন্ন ধরনের শিক্ষণ পদ্ধতি অথবা মূল্যবান এবং ঝকঝকে সহায়ক উপকরণ। তো এখানে কারেক্ট আনসারটি হবে অপশন নম্বর সি, তার অক্ষমতার ক্ষেত্রে মানানসই বিভিন্ন ধরনের শিক্ষণ পদ্ধতি। নিচের যে বিষয়টি ব্যবহারের মাধ্যমে প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের শেখার সমস্যার সমাধান করা যেতে পারে সেটি হলো, তার অক্ষমতার ক্ষেত্রে মানানসই বিভিন্ন ধরনের শিক্ষণ পদ্ধতি।
তারপরের প্রশ্নটি হলো, প্রচেষ্টা ও ভুল তথা সংযোজনবাদ তত্ত্বের মুখ্য প্রবক্তা হলেন, অপশন দেওয়া আছে থর্নডাইক, থার্স্টন, স্কিনার অথবা প্যাভলভ। তো এখানে কারেক্ট আনসারটি হবে অপশন নম্বর সি, স্কিনার। প্রচেষ্টা ও ভুল তথা সংযোজনবাদ তত্ত্বের মুখ্য প্রবক্তা হলেন স্কিনার। তারপরের প্রশ্নটি হলো, অনুবর্তন বলতে স্বাভাবিক উদ্দীপকের পরিবর্তনকে বোঝায়, এই বক্তব্যটি সত্য, আংশিক সত্য, মিথ্যা অথবা এদের কোনোটিই নয়। তো এখানে কারেক্ট আনসারটি হবে অপশন নম্বর এ, সত্য। অনুবর্তন বলতে স্বাভাবিক উদ্দীপকের পরিবর্তনকে বোঝায়, এই বক্তব্যটি পুরোপুরি সত্য। নেক্সট প্রশ্নটি হলো, যে পিয়াজের মতে শিখন প্রক্রিয়ায় প্রাক সক্রিয়তার স্তরের স্থায়িত্বকাল, অপশন দেওয়া আছে জন্মের পর থেকে 2 বছর বয়স পর্যন্ত, 2 বছরের পর থেকে 6 বছর বয়স পর্যন্ত অথবা 6 বছরের পর থেকে 11 বছর বয়স পর্যন্ত অথবা 11 বছরের পর থেকে সমগ্র কৈশোরকাল। তো এখানে কারেক্ট আনসারটি হবে অপশন নম্বর বি, 2 বছরের পর থেকে 6 বছর বয়স পর্যন্ত। যে পিয়াজের মতে শিখন প্রক্রিয়ায় প্রাক সক্রিয়তার স্তরের স্থায়িত্বকাল হলো 2 বছরের পর থেকে 6 বছর বয়স পর্যন্ত। তারপরের প্রশ্নটি হলো, শিখনের প্রজ্ঞাবাদী দৃষ্টিভঙ্গিতে যার অবদান তুলনামূলকভাবে কম, তিনি হলেন, অপশন দেওয়া আছে জে পিয়াজে, আইভন পেবলভ, জেরোম ব্রুনার অথবা ডেভিড আসুবেল। তো এখানে কারেক্ট আনসারটি হবে অপশন নম্বর বি, আইভন পেবলভ। শিখনের প্রজ্ঞাবাদী দৃষ্টিভঙ্গিতে যার অবদান তুলনামূলকভাবে কম, তিনি হলেন আইভন পেবলভ। নেক্সট প্রশ্নটি হলো, শিশুর যে আচরণ নানা কাজ ও দৈহিক প্রতিক্রিয়ার মাধ্যমে বাইরে প্রকাশ পায় তাকে বলে মানসিক আচরণ, প্রকাশ্য আচরণ, স্বাভাবিক আচরণ অথবা অস্বাভাবিক আচরণ। তো এখানে কারেক্ট আনসারটি হবে অপশন নম্বর বি, প্রকাশ্য আচরণ। শিশুর যে আচরণ নানা কাজ ও দৈহিক প্রতিক্রিয়ার মাধ্যমে বাইরে প্রকাশ পায় তাকে বলা হয় প্রকাশ্য আচরণ। তারপরে প্রশ্নটি হলো, অন্তর্দৃষ্টি কৌশলটি লক্ষ্য করা যায় শিখনের, অপশন দেওয়া আছে প্রাচীন অনুবর্তন তত্ত্বে, সংযোজনবাদে, সমগ্রতাবাদে অথবা সক্রিয় অনুবর্তনবাদে। তো এখানে কারেক্ট আনসারটি হবে অপশন নম্বর সি, সমগ্রতাবাদে। অন্তর্দৃষ্টি কৌশলটি লক্ষ্য করা যায় শিখনের, সমগ্রতাবাদে। নেক্সট প্রশ্নটি হলো, শিখনের ক্ষেত্রে প্রচেষ্টা ও ভুল তত্ত্বটি প্রণয়ন করেন, অপশন দেওয়া আছে টলম্যান, লিউম্যান, স্কিনার অথবা থর্নডাইক। তো এখানে কারেক্ট আনসারটি হবে অপশন নম্বর ডি, থর্নডাইক। শিখনের ক্ষেত্রে প্রচেষ্টা ও ভুল তত্ত্বটি প্রণয়ন করেছিলেন থর্নডাইক। তারপরের প্রশ্নটি হলো, বুদ্ধির পরিপ্রেক্ষিতে নিচের কোন বক্তব্যটি সত্য, অপশন দেওয়া আছে বুদ্ধি হলো মানিয়ে নেওয়ার ক্ষমতা, বুদ্ধি হলো শিখনের ক্ষমতা অথবা বুদ্ধি হলো বিমূর্ত বিচার শক্তির ক্ষমতা অথবা এগুলির সবকটি। তো এখানে কারেক্ট আনসারটি হবে অপশন নম্বর ডি, এগুলির সবকটি। বুদ্ধির পরিপ্রেক্ষিতে নিচের সবকটি বক্তব্য হলো সত্য। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নম্বর ডি। তারপরের প্রশ্নটি হলো, যদি কোনো শিশু 16-এর জায়গায় 61 লিখে এবং বি ও ডি এর মধ্যে প্রভেদ গুলিয়ে ফেলে তবে সে হবে, অপশন দেওয়া আছে ব্যাহত দৃষ্টিসম্পন্ন অথবা শিখনে অসমর্থ অথবা মানসিক দিক থেকে বিপন্ন অথবা মানসিক প্রতিবন্ধী। তো এখানে কারেক্ট আনসারটি হবে অপশন নম্বর বি, শিখনে অসমর্থ।
নেক্সট প্রশ্নটি হলো শিক্ষণ দক্ষতার সঙ্গে সম্পর্কযুক্ত কোনটি? অপশন দেওয়া আছে ব্ল্যাকবোর্ডে লিখন, প্রশ্নের সমাধান করা, প্রশ্ন জিজ্ঞাসা করা অথবা এগুলির সবকটি। তো এখানে কারেক্ট অ্যান্সারটি হবে অপশন নম্বর ডি, এগুলির সবকটি। শিক্ষণ দক্ষতার সঙ্গে সম্পর্কযুক্ত হলো ব্ল্যাকবোর্ডে লিখন, প্রশ্নের সমাধান করা এবং প্রশ্ন জিজ্ঞাসা করা। এগুলি সবকটি হলো শিক্ষণ দক্ষতার সঙ্গে সম্পর্কযুক্ত। তারপরে প্রশ্নটি হলো একজন শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে পারেন, অপশন দেওয়া আছে মহান ব্যক্তিদের বিষয়ে বক্তৃতা করে অথবা শৃঙ্খলার বোধ জাগিয়ে তোলার মাধ্যমে অথবা আদর্শ আচরণের মাধ্যমে অথবা ভালো গল্প বলার মাধ্যমে। তো এখানে কারেক্ট অ্যান্সারটি হবে অপশন নম্বর বি, শৃঙ্খলার বোধ জাগিয়ে তোলার মাধ্যমে। নেক্সট প্রশ্নটি হলো একজন শিক্ষকের কাছে কোনটি অধিক গুরুত্বপূর্ণ? অপশন শ্রেণীতে শৃঙ্খলা বজায় রাখা, শ্রেণীতে সঠিক সময়ে পৌঁছানো, শিক্ষার্থীদের ত্রুটিগুলি দূর করা অথবা সুবক্তা হওয়া। তো এখানে কারেক্ট অ্যান্সারটি হবে অপশন নম্বর এ, শ্রেণীতে শৃঙ্খলা বজায় রাখা। নিচের যে লক্ষণগুলির মধ্যে শিক্ষকের কাছে একটি অধিক গুরুত্বপূর্ণ সেটি হলো শ্রেণীতে শৃঙ্খলা বজায় রাখা। তারপর আরও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটি হলো শিক্ষণ প্রদীপন বা শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে ব্ল্যাকবোর্ডকে কোনটির অন্তর্ভুক্ত করা হবে? অপশন দেওয়া আছে শ্রবণ সহায়ক উপকরণ, দর্শন সহায়ক উপকরণ অথবা শ্রবণ ও দর্শন সহায়ক উপকরণ অথবা এগুলির কোনোটিই নয়। তো এখানে কারেক্ট অ্যান্সারটি হবে অপশন নম্বর বি, দর্শন সহায়ক উপকরণ। শিক্ষণ প্রদীপন বা শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে ব্ল্যাকবোর্ডকে দর্শন সহায়ক উপকরণের অন্তর্ভুক্ত করা হবে। নেক্সট প্রশ্নটি হলো সমন্বিত শিক্ষার সাফল্য নির্ভর করে, অপশন দেওয়া আছে লোক সমাজের সমর্থনের উপর, পাঠ্যপুস্তকের চরম উৎকর্ষের উপর অথবা শিক্ষণ উপাদানের উচ্চ গুণমানের উপর অথবা শিক্ষক শিক্ষিকাদের মনোভাব পরিবর্তনের উপর। তো এখানে কারেক্ট অ্যান্সারটি হবে অপশন নম্বর বি, পাঠ্যপুস্তকের চরম উৎকর্ষের উপর। সমন্বিত শিক্ষার সাফল্য নির্ভর করে পাঠ্যপুস্তকের চরম উৎকর্ষতার উপর। নেক্সট খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, সেটি হলো কিন্ডারগার্টেনের প্রবর্তক হলেন, অপশন দেওয়া আছে মন্টেশ্বরি, ফ্রয়েভেল, মাদাম কুরি অথবা ডিউই। তো এখানে কারেক্ট অ্যান্সারটি হবে অপশন নম্বর বি, ফ্রয়েভেল। কিন্ডারগার্টেনের প্রবর্তক হলেন ফ্রয়েভেল। তারপরের প্রশ্নটি হলো দেহ মনের পরিপক্কতা বলতে শিখনের যে উপাদানটি বোঝানো হয় তা হলো মনোযোগ, আগ্রহ, পরিণমন অথবা বুদ্ধি। তো এখানে কারেক্ট অ্যান্সারটি হবে অপশন নম্বর সি, পরিণমন। দেহ মনের পরিপক্কতা বলতে শিখনের যে উপাদানটিকে বোঝানো হয় তা হলো পরিণমন। তারপরের প্রশ্নটি হলো শিক্ষক শিক্ষণ উপকরণ হিসেবে একজন শিক্ষকের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো, অপশন দেওয়া আছে সিলেবাস, পাঠ্যপুস্তক, বহুদা মাধ্যম অথবা শিক্ষকের নিজস্ব পাঠ পরিকল্পনা। তো এখানে কারেক্ট অ্যান্সারটি হবে অপশন নম্বর ডি, শিক্ষকের নিজস্ব পাঠ পরিকল্পনা। শিক্ষক শিক্ষণ উপকরণ হিসেবে একজন শিক্ষকের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো শিক্ষকের নিজস্ব পাঠ পরিকল্পনা। তারপরের প্রশ্নটি হলো প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক বা শিক্ষিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হওয়া উচিত, অপশন দেওয়া আছে শিক্ষাদানের ঔৎসুক্য, বিষয়ের জ্ঞান ও শিক্ষাদানের কুশলতা অথবা জটিল ভাষা ব্যবহার করে শিক্ষাদানের দক্ষতা অথবা ধৈর্য ও অধ্যবসায়। তো এখানে কারেক্ট অ্যান্সারটি হবে অপশন নম্বর ডি, ধৈর্য ও অধ্যবসায়। প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক বা শিক্ষিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হওয়া উচিত ধৈর্য ও অধ্যবসায়।
তার পরের প্রশ্নটি হলো, সংবেদন হলো বস্তুকেন্দ্রিক। অপশন দেওয়া আছে সামাজিক প্রক্রিয়া, মানসিক প্রক্রিয়া, দৈহিক প্রক্রিয়া অথবা সাংস্কৃতিক প্রক্রিয়া। তো এখানে কারেক্ট অ্যান্সারটি হবে অপশন নম্বর বি, মানসিক প্রক্রিয়া। সংবেদন হলো বস্তুকেন্দ্রিক, এটি একটি মানসিক প্রক্রিয়া। তারপর এবং সর্বশেষ যে প্রশ্নটি আছে সেটি হলো, পায়রা ও ইঁদুরের উপর গবেষণা করেছেন, অপশন দেওয়া আছে প্যাভলভ, থর্নডাইক, স্কিনার অথবা স্পিয়ারম্যান। তো এখানে কারেক্ট আনসারটি হবে অপশন নম্বর সি, স্কিনার। পায়রা ও ইঁদুরের উপর গবেষণা করেছিলেন স্কিনার। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের খুব উপকারে আসবে। এবং ভিডিও শেষে আবারও বলে রাখি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিন এবং সাথে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।